প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল পেপার রয়েছে, জেনারেল পেপার DSE-B-2 মানবাধিকার হিউম্যান রাইটস, তো সেই সাবজেক্টটি থেকে আমি তোমাদের অত্যন্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, বড় প্রশ্ন, আমি তোমাদের লাস্ট মিনিটে সাজেশন দিয়েছিলাম যেগুলো স্টারমার্ক করা প্রশ্ন, সেই স্টারমার্ক করা প্রশ্নের মধ্যে কিছু প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব। তো এই ভিডিওটি ভালো করে মনোযোগ সহকারে শোনো এবং ভিডিওতে বলা প্রশ্নগুলোর উত্তরও তোমাদের অনেকটাই কাজে লাগবে। তো প্রশ্নের উত্তরগুলো তোমরা কীভাবে পাবে, কেমনভাবে পাবে সেটি আমি বলে দেবো, তার আগে দেখে নাও কোন প্রশ্নগুলো উত্তর আমি এই ভিডিওতে দিয়েছি। তো প্রশ্নগুলো এক এক করে আমি বলছি, তোমরা শুনে নাও। এক নম্বর প্রশ্ন হচ্ছে, প্রশ্নগুলো বলছি, 1948 সালে রাষ্ট্রসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাটি আলোচনা করো। দু নম্বর প্রশ্ন হচ্ছে, ভিয়েনা ঘোষণাপত্র ও কর্মসূচি সম্পর্কে বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন হচ্ছে, মানবাধিকারের ক্রমবিকাশ আলোচনা করো। এই তিনটি প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এই তিনটি প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে তুলে ধরছি এবং তোমরা এই উত্তরের পিডিএফটি কোথা থেকে পাবে সেটি আমি তোমাদের সামনে বলবো। তার আগে একটু আমি আলোচনা করে নিই, ভিডিওটি দেখো। তো দেখো, 1948 সালে রাষ্ট্রসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাটি আলোচনা করো। দেখো, বিংশ শতকে দুই বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলার প্রেক্ষাপটে মানবাধিকারের সংরক্ষণ আন্দোলন আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে পড়েছিল। আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার সংরক্ষণের সর্বাধিক শক্তিশালী সংগঠন হল জাতিপুঞ্জ। জাতিপুঞ্জের মূল উদ্দেশ্য হল মানবাধিকার সংরক্ষণ, মানবাধিকার সংক্রান্ত ঘোষণা। ঠিক আছে, দেখে নাও প্যারা করা রয়েছে, দেখে নাও তারপর উত্তরটি। ভ্রাতৃসুলভ আচরণ এক নম্বর ধারা, সর্বজনীন অধিকার দু নম্বর ধারা, নিরাপত্তা লাভ তিন নম্বর ধারা, দাসপ্রথা ও ব্যবস্থা নিষিদ্ধ চার নম্বর ধারা, শাস্তি সংক্রান্ত পাঁচ নম্বর ধারা, আইন হিসাবে স্বীকৃতি ছ নম্বর ধারা। তো প্রত্যেকটা ধারা সম্পর্কে ছোটো ছোটো করে টু দি পয়েন্ট অ্যান্সার লেখা আছে, তোমরা দেখে নাও ধারাগুলো। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে হচ্ছে এই তিনটি প্রশ্নের সম্পূর্ণ উত্তরের পিডিএফ তোমরা পেয়ে যাবে। এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে তোমরা যাবে, সেখানে দেওয়া থাকবে, দেখবে পিডিএফ লিঙ্ক বলে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা কিন্তু এর সম্পূর্ণ পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। পিডিএফটি যাও ডাউনলোড করে নাও এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সকলেই এই ভিডিওর যে অ্যান্সারগুলো রয়েছে যাতে পেয়ে যায় এবং পিডিএফ ডাউনলোড করে তারা যেন পড়তে পারে। ঠিক আছে, দেখে নাও তোমাদের পিডিএফ। পিডিএফের বেশ কিছু সমস্যা রয়েছে মোবাইলে, আমি এটি অন্য মোবাইল থেকে তৈরি করে দিলাম, তোমাদের সামনে তুলে ধরলাম, কম্পিউটারে একটু সমস্যা হচ্ছে। যাই হোক, আমি যতটা পারলাম তোমাদের পিডিএফ দিয়েছি, তোমরা এগুলো নিয়ে নাও। আমি পরবর্তী আরও কিছু যদি প্রশ্ন তোমাদের থাকে উত্তর আমাকে বলবে, আমি অবশ্যই তোমাদেরকে সেগুলো আলোচনা করে দেবো, তবে প্রশ্নগুলি লিখে বললে আমার সুবিধা হয়। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটি শেষ করছি এবং পরীক্ষা তোমাদের কেমন হচ্ছে যদি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও এবং কবে থেকে তোমরা পিবি স্টাডি ক্লাস ফলো করছো সেগুলো যদি জানাও, বা পিবি স্টাডি ক্লাসের সদস্য তোমরা হয়েছো সেগুলো যদি জানাও, আমি খুবই আনন্দিত হব এবং তোমাদের জন্য এই যে পরিশ্রম, আমি পরিশ্রমটি যখনই তোমরা ভালো রেজাল্ট করো সেই পরিশ্রম কোনো জায়গায় গিয়ে মনে হয় যাতে আমি সেই পরিশ্রমটা করে একটা কিছু হাতে পেয়েছি। যাই হোক, তোমরা ভালো করে প্রিপারেশান নাও এবং খুব ভালো করে পরীক্ষা দিও, প্রত্যেকের ভালো রেজাল্ট হবে এই কামনা করি। দিয়ে আমি তোমাদের যেই সমস্যাগুলো তোমাদের হবে সেগুলো জানাবে তোমরা। যাই হোক, আর কথা বাড়াবো না, শেষ করছি।